কালী কদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, তোমাদের নিজস্ব ইংলিশ টিচার। আজকে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ যদি আমরা গ্রামার বইয়ের রুলস ধরে ধরে করতে চাই, তো সেখানকার যে নিয়মগুলো রয়েছে অনেকটা জটিল পদ্ধতি। যেমন একটা সহজভাবে বলি আমি, ন্যারেশন গ্রামার বইতে লেখা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো এই সমস্ত জটিল নিয়মে না গিয়ে আমি তোমাদের জন্য একদম সহজ সরল ভাষায় কিছু ছোট ছোট নিয়ম লিখে রেখেছি। দেখো, এই নিয়মগুলো যদি আমরা একটু পড়ে নিতে পারি, আমরা যে কোনো ন্যারেশন চেঞ্জ আমরা করে আসতে পারবো। তো নিয়মগুলো একটু দেখো। দেখো, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয়। আমাদের প্রথম নিয়মে কী বলা আছে যে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয়। তো স্টুডেন্টরা, ভার্ব ওয়ানটা কী জিনিস দেখো, মনে করো এই যে গোটা একটা ভার্ব, গো মানে কি যাওয়া, এটা ভার্ব ওয়ানে আছে। এর ভার্ব টু কী হবে, ওয়েন্ট, WENT। অর্থাৎ যদি আমাদের প্রশ্নতে, ন্যারেশন চেঞ্জের প্রশ্নতে যদি গো দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের প্রথম নিয়ম অনুযায়ী কী করব, ভার্ব টু করে দেব, অর্থাৎ ওয়েন্ট করে দেব। একই রকমভাবে মনে করো আরেকটা ভার্ব ডু, ডু মানে কি করা, ডুটা প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ ভার্ব ওয়ানে আছে, এর ভার্ব টু কী হবে, ডিড, DID, ডিড। তো এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব টু। তাহলে আমরা প্রথম নিয়মটা বুঝতে পারলাম যে ভার্ব ওয়ান থাকলে আমরা কী করব, ভার্ব টু করে দেব। তো আমাদের সেকেন্ড নিয়ম কী আছে, আমাদের সেকেন্ড নিয়মটা দেখো। সেকেন্ড নিয়ম হচ্ছে এম ইজ আর থাকলে আমরা কী করব, ওয়াজ ওয়ার করে দেব। অর্থাৎ আমাদের যদি এই প্রশ্নতে এম ইজ আর থাকে, আমরা উত্তর লেখার সময় কী করব, ওয়াজ ওয়ার করে দেব। তিন নম্বর নিয়ম দেখো, হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা কী করব, হ্যাড করব। যদি আমাদের এই প্রশ্নতে কোথাও আমরা হ্যাভ বা হ্যাজকে দেখতে পাই, তাহলে উত্তর আমরা কী করব, আমরা হ্যাড করে দেব। এবার চার নম্বর নিয়ম দেখো কী বলা আছে, যদি ভার্ব টু থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি করব। তো আমরা এই নিয়মগুলো একটু একটু করে প্রত্যেকটা আমরা উদাহরণ ধরে ধরে একটা একটা করে করব। তো আমরা দেখো, পাঁচ নম্বর নিয়মে দেখো, ওয়াজ ওয়ার থাকলে কী করব, হ্যাড বিন করতে হয়। শ্যাল বা উইল থাকলে, ছয় নম্বর নিয়মে শ্যাল বা উইল থাকলে কী করতে হয়, শুড বা উড, অর্থাৎ শ্যাল বা উইল থাকলে কী করতে হয়, উড করতে হয়। ক্যান থাকলে কুড করতে হয়, মে থাকলে মাইট করতে হয়, আর মাস্ট থাকলে হ্যাড টু করতে হয়। তো আমরা এই প্রত্যেকটা নিয়ম একের পর এক একটু একটু করে প্রত্যেকটা উদাহরণ ধরে ধরে শিখব। তো আমরা আজকের প্রথম যে উদাহরণটা, আমাদের ন্যারেশন চেঞ্জের প্রথম যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে রাজু সেইড কমা ইনভার্টেড কমা আই প্লে ফুটবল। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে এইগুলো একটু জেনে রাখো যে এইটুখানি, এই যে কমার আগে যেটুখানি আছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এগুলো কোনো পরীক্ষায় আসবে না, জাস্ট একটু শুনে রাখো, এইটুখানিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই ইনভার্টেড কমার ভেতরে যেইটুখানি থাকে সেইটুখানি বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই যে পুরো সেন্টেন্স সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তো আমরা ন্যারেশন চেঞ্জ যখন করব, সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে হবে। তো কীভাবে করব, আমাদের নিয়মটা এই যে নিয়মগুলো আমি লিখেছি এই নিয়মের ওপর ভিত্তি করে করব। তো প্রথম উদাহরণটা দেখো, রাজু বলল আমি ফুটবল খেলি। রাজুটা রাজুই রাখবো আমরা, যখন প্রথমে যা নাম আছে সেই নামটাকে সেই নামই রাখবো, সেইটা এখানটায় আমরা সেইডি রাখবো। ভালো করে বোঝো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কমা ইনভার্টেড কমা যেখানে আছে, এখানে আমরা কী করব, একটা দ্যাট লিখে দেব। এখানে কী করব, আমরা একটা দ্যাট লিখে দেব, দ্যাটটা লিঙ্কারে কাজ করছে। অর্থাৎ এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এই দুটো পার্টকে একসঙ্গে জোড়ার জন্য আমরা দ্যাট লিঙ্কারকে বসাবো এখানে। তা রাজু বলল কি আমি, এখানে একটুখানি বোঝার ব্যাপার আছে, এই যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলো ন্যারেশন চেঞ্জে চেঞ্জ হয়ে যায়। কীভাবে চেঞ্জ হয় একটু বোঝো, রাজু বলল আমি, এইখানটায় এই যে প্রশ্নতে রাজু কিন্তু নিজের মুখে কথা বলে, এই প্রশ্নটাতে অর্থাৎ ডাইরেক্ট স্পিচে রাজু কিন্তু নিজের মুখে কথা বলছে। রাজু কী বলছে, যে আমি
আমি ফুটবল খেলি। এবার একটু তোমাদের মাথায় রাখতে হবে, উত্তর করার সময় রাজুর কথাটা কিন্তু আমি আমার মুখ দিয়ে বলবো। কি করব, রাজুর কথাটা আমি আমার মুখ দিয়ে বলবো। বললে কিভাবে বলবো, রাজু বলল আমি ফুটবল খেলি, তা রাজু বলল যে সে ফুটবল খেলে, অর্থাৎ আইটা কি হয়ে গেল, সে, অর্থাৎ হি, আইটা হি হয়ে গেল। এটুখানে বুঝতে পেরেছো তোমরা? আরেকবার এখানে বলি, রাজুটা রাজু, সেইটা সেইড, মাঝখানে যেখানে কমা, ইনভার্টেড কমা আছে, সেখানে আমরা কি করব, একটা দ্যাট বসিয়ে দেবো। রাজু বলল আমি, রাজু বলল সে, অর্থাৎ হি হলো। এইবার আমাদের মেইন কাজটা এই যে প্লে, প্লেটা কি ভার্ব ওয়ানে আছে, আমরা জানি প্লে, 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 প্লেইড, প্লেইড হয়, প্লে, প্লেইড, প্লেইড হয়। তো প্লেটা ভার্ব ওয়ানে আছে, আমরা কি করব, আমাদের সূত্র অনুযায়ী ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু করতে হয়, তাহলে প্লের ভার্ব টু কি, PLAYED, প্লেইড, প্লের ভার্ব টু কি, প্লেইড। এই দেখো ইড যোগ হয়ে গেছে, অর্থাৎ ভার্ব ওয়ানটা ভার্ব টু হয়ে গেছে, অর্থাৎ প্রথম সূত্র ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, তারপরে যা আছে আমরা বসিয়ে দিই ফুটবলটা, আমরা ফুটবল বসিয়ে দেব। তাহলে আমাদের প্রথম উদাহরণটা কমপ্লিট হয়ে গেল, প্রথম যে ডাইরেক্ট স্পিচটা ওটা ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে করে ফেলেছি, অর্থাৎ উত্তরটা আমরা করেছি। আরেকবার আমি বোঝার জন্য একটু আরেকবার বলে দিই, রাজুটা রাজু, সেইটা সেইট, মাঝখানে কমা, ইনভার্টেড কমা যায় কী করবো, একটা দ্যাট বসাবো। রাজু বললো আমি, রাজু বললো সে, অর্থাৎ হি হয়েছে। এই প্লেটা ভার্ব ওয়ানে আছে, প্লেটা প্লেইড হয়ে গেল, ভার্ব টু হয়ে গেল, ফুটবলটা ফুটবল বসে গেছে। একরকমভাবে দু নম্বরটাও দেখো, রিতাটা রিতাটা রিতা, সেইটা সেইড, মাঝখানে কী করবো, কমার মাঠে কমার জায়গায় একটা দ্যাট বসাবো, দ্যাট। আচ্ছা, রিতা বলল আমি, তাই রিতা বলল সে। এখানে একটু বোঝার ব্যাপার আছে, ভালো করে দেখো, রাজুটা কি ছেলে, তাই জন্য হি হয়েছিল, কিন্তু রিতা যেহেতু মেয়ে তাইলে কী হবে, সি হবে। তাহলে বোঝা গেল ছেলেদের ক্ষেত্রে হি হয় আর মেয়েদের ক্ষেত্রে সি হলো, ঠিক আছে। তো রিতা বলল আমি, রিতা বলল সে। এখানেও একই রকমভাবে লাইকটা কি ভার্ব ওয়ানে আছে, আমরা ভার্ব ওয়ানটাকে ভার্ব টু করবো, লাইকের ভার্ব টু কি, লাইকড, লাইকের ভার্ব টু কি, লাইকড, ছিল ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয়, ছিল ভার্ব ওয়ান, ভার্ব টু হয়ে গেছে, আর ম্যাঙ্গোটা ম্যাঙ্গো, শেষে ফুল স্টপ। এই ইনভার্টেড কমাগুলো কিন্তু আর থাকবে না, শেষে কী করবো আমরা, শেষে ফুল স্টপ করে দেবো। একই রকমভাবে তোমরা পরের এক্সাম্পলটা দেখো, তানিশা সেইট, কমা, ইনভার্টেড কমা, আই অ্যাম মেকিং টি, তানিশা বলল কি, আমি চা তৈরি করছি। এবার এখানটা দেখো, এখানে আমাদের কি এসছে, অ্যাম ইজ আর এসছে, অ্যাম এসছে। তো আমরা কী সূত্রে শিখেছি যে অ্যাম ইজ আর থাকলে ওয়াজ বা অয়ারকে করতে হয়। দেখি এক্সাম্পলে কীভাবে করা যায়, তানিশাটা তানিশা, সেইটটা সেইড, আমরা মাঝখানে কী লিখেছি এর আগে, দ্যাট, মাঝখানে একটা দ্যাট। এবার দেখো, তানিশা বলল আমি, তানিশা বলল সে, অর্থাৎ তানিশা যেহেতু মেয়ে আমরা কী লিখব, সি লিখব, তাহলে সি। তাহলে তানিশা সেইট, কমা, ইনভার্টেড কমার জায়গায় দ্যাট হলো, তানিশা বলল আমি, তানিশা বলল সে। এইবারে অ্যাম ইজ আর থাকলে আমাদের সূত্র অনুযায়ী ওয়াজ অয়ার। আচ্ছা, এবার দেখো সি, সি এর পরে ওয়াজ হয় না অয়ার হয়, তোমরা জানো সি এর পরে কি ওয়াজ হয়। আমরা কি জানি, নর্মালি সাবজেক্টটা এক বচন থাকলে ওয়াজ হয়, সাবজেক্টটা বহু বচন থাকলে অয়ার হয়, কিন্তু ইউ এক বচন হওয়া সত্ত্বেও ইউর পরে অয়ার হয়, এটা আমরা জানি। তো সি এর পরে কী লিখবো আমরা, ওয়াজ লিখবো, সি ওয়াজ। এবার মেকিংটা মেকিং, মেকিংটা মেকিং, আর কী পড়ে আছে, টিটা পড়ে আছে, টিটাকেও বসিয়ে দেবো, এগুলো কোনো কাজ নেই, যা আছে বসে গেল, শেষে ফুল স্টপ হয়ে যাবে। আরেকবার একটু বুঝে নিই, তানিশাটা তানিশা, সেইটটা সেইট, মাঝখানে কমা, ইনভার্টেড কমা যায় কী করবো, একটা লিঙ্কার বসাবো, দ্যাট বসাবো। তানিশা বলল আমি, তানিশা বলল সে, সি যেহেতু মেয়ে তার জন্য সি হয়েছে, অ্যামিজার থাকলে ওয়াজ আর হলো, মেকিং টিটা মেকিং টি বসে গেল। একই রকম ভাবে তোমরা পরে উদাহরণটা দেখো, দ্য বয় সেইড টু মি, কমা, ইনভার্টেড কমা, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এবার এখানে বোঝো, এখানে দুটো নতুন নিয়ম এসছে, নতুন জিনিস এসছে, কি একটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম সেইডের পরেই কমা, ইনভার্টেড কমা বসেছিল, কিন্তু এইবার আমরা কি দেখতে পাচ্ছি যে সেইডের পরে একটা টু দিয়ে আবার একটা অবজেক্ট এসছে। তো সেইডের পরে যখন টু থাকবে, এই যে সেইডের পরে টু থাকবে, তখন আমরা সেটাকে কিভাবে করব, এইটা আমরা এখানে শিখব। একরকমভাবে দেখব আমরা, এই যে এখানটায় আবার হ্যাভ এসছে, এখানটায় এট এসছে, তো আমরা এইগুলোকে কিভাবে করতে পারি। তো দেখো পরেরটা দেখো, তাহলে দা বয়টা দা বয়,
সেই টু, যখনই আমরা সেই টু দেখবো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্স কথাটা কেন বলছি, কারণ এই যে আমরা এক্সাম্পলগুলো শিখছি এগুলো আমরা সব অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম করছি শিখছি। এরপরে আমরা শিখবো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, ওগুলো আরও নিয়ম আছে, ওগুলো আস্তে আস্তে আমরা পড়ে যাচ্ছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই টু থাকলে আমরা কী করবো, আমরা টোল্ড বসাবো, TOLD মনে থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ এই জাতীয় যে নর্মাল বিবৃতিমূলক বাক্যগুলো আছে, আমরা এখানে যখনই সেই টু দেখবো তখন কি লিখবো, টোল্ড, TOLD, টোল্ড বসাবো। দা বয়টা দা বয়, সেই টুটা কি হয়ে গেল, টোল্ড কে পড়ে আছে, মি পড়ে আছে, মিটাকে মি বসিয়ে দেব। তারপরে আমাদের সেই নিয়ম অনুযায়ী কমা, ইনভার্টেড কমার জায়গায় আমরা কী করবো, একটা দ্যাট লিখবো। আচ্ছা এইবার দেখো, এবার দা বয় ছেলেটা, ছেলেটার নিজের মুখে বলছে আমি, এবার আমরা উত্তরে কী করবো, ছেলেটার কথাটা আমি আমার মুখ দিয়ে বলবো। তো ছেলেটা বলছে আমি, তাহলে ছেলেটা বলছে যে সে, ছেলেটা যেহেতু ছেলে তাই কী হবে, হি হবে, তাহলে সে অর্থাৎ হি। আরেকবার বলি, ছেলেটা বলল আমি, ছেলেটা বলল যে সে অর্থাৎ হি। এইবার দেখো, আমরা আমাদের এই তিন নম্বর সূত্রে কী শিখেছি, যে প্রশ্নতে হ্যাব বা হ্যাজ থাকলে উত্তর কী হয়ে যায়, হ্যাড হয়ে যায়। প্রশ্নতে হ্যাব বা হ্যাজ, এখানে হ্যাবও থাকতে পারে বা হ্যাজ থাকতে পারে, থাকলে কী হবে উত্তরে, হ্যাড হয়ে যাবে। তো তাহলে হি এর পরে কী হবে, হি এর পরে হ্যাড হবে, বোঝা গেল। এখানে হ্যাব বা হ্যাজ, হ্যাব বা হ্যাজ যেটাই থাকুক না কেন, উত্তরে আমরা কী লিখবো, হ্যাড লিখে দেব। হ্যাড লিখলাম, এইবার ডান, ডানটা ডান, ডানের আর কোনো কাজ নেই, ডানটা ডান বসে যাবে। এইবার দেখো, মাই, মাই, আমি কী বলেছিলাম যে প্রোনাউন চেঞ্জ হবে, এখানে আইটা প্রোনাউন চেঞ্জ হয়েছিল, একরকম ভাই মাই, মাইটাও তো প্রোনাউন, মাইটাও চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হবে দেখি, ছেলেটা বলল আমি আমার কাজ কমপ্লিট করেছি, আমি আমার, আমি আমার কাজ করেছি, ছেলেটার নিজের মুখে বলল। এবার ছেলেটার কথাটা আমি আমার মুখ দিয়ে বলবো, আমি আমার মুখ দিয়ে বললে কী বলবো, ছেলেটা বলল যে সে তার কাজ করেছে, সে তার কাজ করেছে, ভালো করে বোঝো, আমি আমার কাজ করেছি, সে তার কাজ করেছে, ভালো করে বুঝতে পারছো, ছেলেটার নিজের মুখে বলছে আমি আমার কাজ করেছি, আর ছেলেটার কথাটা আমি আমার মুখ দিয়ে বললে কী বলবো, ছেলেটা বলল যে সে তার কাজ করেছে। তার ইংলিশ কি, হিজ, তার ইংলিশ দুটো হয়, ভালো করে বুঝে নাও, ছেলেদের ক্ষেত্রে হয় হিজ আর মেয়েদের ক্ষেত্রে হয় হার। তার ইংলিশ কি বললাম, তোমরা একটা সাইড করে লিখে নাও, যে একটা সাইড করে লিখে নাও যে তার, তার ইংলিশ দুটো হয়, একটা হচ্ছে হিজ আর একটা কি হয় হার। হিজটা হয় ছেলেদের ক্ষেত্রে আর হারটা হয় মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে, হিজটা হয় ছেলেদের ক্ষেত্রে আর হারটা হয় মেয়েদের ক্ষেত্রে। তাহলে মায়ের জায়গায় হিজ হলো আর কে পড়ে আছে ওয়ার্ক, ওয়ার্কটা বসিয়ে দিই, আমাদের উত্তর কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা তা এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে দ্বিধাবোধ করবে না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমার সময় মতো ঠিক অ্যান্সার দিয়ে দেব। তো পরেরটা দেখো, পরেরটা, মাই ফ্রেন্ড সেই টু মি কমা ইনভার্টেড কমা আই এট মাই টিফিন, আমার বন্ধু আমাকে বলল আমি আমার টিফিনটা খেয়েছি। আচ্ছা এইবার দেখো, মাই ফ্রেন্ডটা মাই ফ্রেন্ড, সেই টুটা আমরা এক্ষুনি কী শিখলাম, সেই টু থাকলে টোল্ড হবে, টোল্ড হলো, মিটা মি বসে গেল, মাঝখানে আমরা কী শিখেছি কমেন্টে কমার জায়গায়, দ্যাট বসাতে হয়, দ্যাট বসাই একটা। আচ্ছা এইবার দেখো, মাই ফ্রেন্ড আমার বন্ধু আমাকে বলল আমি, আমার বন্ধু বলল আমি, আমার বন্ধু বলল সে অর্থাৎ হি হবে, হয়েছে হি। এইবারে মেইন ব্যাপারটা হচ্ছে এট, এটটা কিসে আছে, এটা ভার্ব টু এ আছে, ভার্ব টু মানে আমরা এটা একটুখানি বুঝে নিই, দেখো এটা একটু মুছলাম, ওপরটা মুছে দিলাম, মুছে দিয়ে দেখো, দেখো ইট, এই যে ইট, আমরা ইটের ফর্মগুলো কী জানি, ইটটা ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ইটের পাস্ট কী, এট, ATE, ইট এট, আর পাস্ট পার্টিসিপেল কী হয়, ইটেন, ETEN, তাহলে ইট এট ইটেন, এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা ভার্ব টু আর এটা হচ্ছে ভার্ব
थ्री अर्थात एट प्रेजेंट फर्म एट पास फर्म एट पास पार्टिसिपेट फर्म तो सूत्रे कि बला आज जख भार्व टू थे जख भार्व टू थे भार्व टू भार्व टू जख प्रश्नते ही भार्व टू थे तक हमें कि करब हैड और भार्व थ्री बसा एक हैड तरपे कि करब भार्व थ्री बसा तेल आईर जैगे कि हलो आईर जैगे हि हलो एबारटर जैगे कि हैड भार्व थ्री है हैड और भार्व थ्री हमें कि देखल एक इटेन इटेट इटेन ये इटेन होड हलो और भार्व थ्री हलो भलोक बोझ और एक बार आईर जैगे हि हलो एट आई भार्व टू तई हैड भार्व थ्री होच्छा इटेट इटेन हैड भार्व थ्री हलो कि पड़े आज माई टीफिन अच्छा माईटा एक ही रकम भाव एखे जो चेन्ज होने सरकम भाव चेन्ज हो हाँ कि बंधु टीफिन खेल हमार बंधु से टीफिन खेल से टीफिन खेल एब बंधुरा जो ऐले है तो हि और एखे हिज है बंधुरा जो मे है तो एखे सी है और एखे हार है अच्छा तेल जेहेतु ऐले धरे तेल हिज है हिज टीफिनटा टीफिन होक बार पुरोटा बुझिए दी माई फ्रेंडा माई फ्रेंड से टूटा टोल्ड हलो मीटा मी मजखने कमाइन फ्रेंड कमा जैगे दैट हलो हमार बंधु बोलो हमार बंधु बोलो से अर्थात हि हलो एट भार्व टू आछे हैड भार्व थ्री हलो माई माईटा हिज टीफिनटा टीफिन ठीक है अच्छा एक ही रकम भाव एक ही रकम भाव पर नियम तो देखो एरपर कि करेछि मिता सेड कमा इनवर्टेड कमा आई वाज डूइंग होमवर्क अच्छा तो मिताटा कि हबे मिताटा मिता सेडटा कि हबे सेडटा सेड अच्छा कमा इनवर्टेड कमा जाए कि हबे दैट मिता बोल्लो आमी तो मिता बोल्लो से जेहेतु मिताटा मे ताहले कि हबे सी हबे तो मिता बोल्लो से अर्थात सी हलो ठीक आछे मिता सेटा सेड कमा इनवर्टेड कमा जगह दैट हलो मिता बोल्लो आमी मिता बोल्लो से एबार देखो कि एसे वाज अयार वाज एसे ताहले आमादेर नियम अनुजाई आमादेर सूत्र अनुजाई पाँच नम्बर सूत्रे कि बला आछे वाज बा अयार थाकले कि हबे हैड बीन हबे वाज बा अयार थाकले कि हबे हैड बीन हबे अर्थात एई वाजेर जगह आमरा कि लिखब हैड बीन लिखब হয়েছে হ্যাড বিন তাহলে আই এর জায়গায় সি হলো ওয়াজ ওয়ার এর জায়গায় হ্যাড বিন হলো এবার ডুইংটা ডুইং হোমওয়ার্কটা হোমওয়ার্ক যা আছে বসে যাবে ডুইংটা এই যে ডুইং বসে গেল আর হোমওয়ার্কটা হোমওয়ার্ক বসে গেল আমাদের উত্তর কমপ্লিট আরেকবার বলি মিতাটা মিতা সেইটা সেইট কমার মানে কমার জায়গায় দ্যাট হলো মিতা বললো আমি মিতা বললো সে ওয়াজ এর জায়গায় হ্যাড বিন হলো ডুইংটা ডুইং হোমওয়ার্কটা হোমওয়ার্ক বসে গেল পরেরটাও দেখো সুদীপটা সুদীপ সেই টুটা কি হবে আমাদের নিয়ম অনুযায়ী সেই টু থাকলে টোল্ড হয় তাই সেই টু এর জায়গায় আমরা টোল্ড লিখব দিয়াটা দিয়া বসে গেল আচ্ছা এইবার এবার আমরা কি করব কমা ইনভার্টেড কমা জায়গায় একটা দ্যাট লিখব দ্যাট আচ্ছা এবার দেখো সুদীপ দিয়াকে বললো আমরা আমরাটা কারা তারা এখানে সুদীপ নিজের মুখে কথা বলছে আর আমরা উত্তর করার সময় ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব সুদীপের কথাটা আমি আমার মুখ দিয়ে বলবো তাই সুদীপ বলল আমরা তাই সুদীপ বলল তারা তারাটা কি হবে দে দে মানে তারা হয়েছে দে আচ্ছা এবার শ্যাল দেখো শ্যাল উইল থাকলে আমাদের সূত্রে কি বলা আছে উড হবে শ্যাল বা উইল থাকলে আমাদের সূত্র অনুযায়ী উড হবে তাই দের পর আমরা উড লিখে দেব W O U L D উড তাই শ্যাল উইলের জায়গা কি হলো উড হলো আর প্লেটা প্লে বসে যাবে ফুল স্টপ হয়েছে আচ্ছা এবার দেখো পরেরটা রাজু সেইট কমা কমা আই ক্যান ড্রাইভ আচ্ছা রাজুটা রাজু রাজুটা রাজু বসে গেল সেইটটা সেইট বসে গেল মাঝখানটা কি হবে দ্যাট বসবে এইবার দেখো রাজু বলল আমি তাহলে রাজু বলল সে অর্থাৎ হি ক্যান ক্যান থাকলে কি হয় আমাদের সূত্র অনুযায়ী ক্যান থাকলে কি হবে ক্যান থাকলে কুড হবে ক্যান থাকলে কি হবে ক্যান থাকলে কুড হবে সি ও ইউ এল ডি
কুড হয়েছে আর ড্রাইভটা ড্রাইভ। ড্রাইভটা দেখো ভার্ব ওয়ানে আছে কিন্তু এখানে ভার্ব ওয়ানটা আর ভার্ব টু হবে না, কারণ যেহেতু এই ক্যানটা চেঞ্জ হয়ে গেছে তাই জন্য এই ভার্বটা কিন্তু আর চেঞ্জ হবে না, ড্রাইভটা ড্রাইভ বসে যাবে। একই রকমভাবে এখানে যে এখানে যখন এই শেলটাকে আমরা উড করলাম তখন প্লেটা কিন্তু আর প্লেড হয়ে যাবে না, বুঝে গেল? এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, যে যখন আমরা এইটাকে চেঞ্জ করলাম, এই এই ক্যানটাকে শেলটাকে চেঞ্জ করলাম, তখন কিন্তু মেইন ভার্বের আর কোনো পরিবর্তন হবে না, মেইন ভার্ব যা আছে প্রেজেন্ট ফর্মে আছে সেই প্রেজেন্ট ফর্মেই বসে যাবে, ঠিক আছে? একই রকমভাবে পরেরটা দেখো। এবার আমরা এই মেয়ের ব্যবহার শিখব। মেয়ে থাকলে কী হয় আমরা দেখো করব, দা বয়টা দা বয়, সেইটা কী হবে সেইটা সেইট, মাঝখানে কমা ইনভার্টে কমার জায়গায় আমরা আমাদের নিয়ম অনুযায়ী দ্যাট বসাবো। আচ্ছা, এবারে ছেলেটা বললো আমি, তাহলে সেটা বললো সে, অর্থাৎ হি হলো মেয়ে। মেয়ে থাকলে আমাদের সূত্রে কী আছে, মেয়ে থাকলে মাইট করতে হয়। মেয়ে থাকলে কী করতে হয়, মেয়ে থাকলে মাইট করতে হয়। তো মাইট বসাই, এম আই জি এইচ টি, মাইট হলো ই ডু, ডুটা ডুটার কোনো চেঞ্জ হবে না, ডুটা ডুই বসে যাবে। এর আগে আমি বলেছিলাম যে মাঝখানে যখন এইগুলো চেঞ্জ হলো, এই এই মোডালসগুলো, এবার ক্যানটা মেয়েটা, এই মোডালসগুলো যখন চেঞ্জ হলো তখন কিন্তু আর মেইন ভার্বটা চেঞ্জ হবে না, মেয়েটা মাইট হয়ে গেছে বলে ডুটা কিন্তু আর ডিড হবে না, ডুটা ডু বসে গেল, ইটটা ইট। এইবার দেখো নাও, এখানে একটা ওয়ার্ড এসছে নাও। তো এই নাও এরকম কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্টলি করার সময় পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন নাও থাকলে দেন হয়, টিএইচ ই এন, এরকম বেশ কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো কিন্তু এই ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট আসার সময় পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওয়ার্ডগুলো কী কী আমি লাস্টে দিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হলো। এই পরেরটা দেখো, দ্বীপটা দ্বীপ, সেইটটা সেইড, মাঝখানটা কী হবে, মাঝখানে একটা দ্যাট হবে। আচ্ছা, দ্বীপ বললো আমি, দ্বীপ বললো সে, অর্থাৎ হি হলো মাস্ট। মাস্ট থাকলে আমাদের নিয়ম অনুযায়ী মাস্ট থাকলে কী করবো আমরা, হ্যাড টু করবো। মাস্ট থাকলে আমরা কী করবো, হ্যাড টু করবো। তাইলে মাস্টটা, মাস্টটা কী হলো, হ্যাড টু, মাস্টটা হ্যাড টু হলো। আচ্ছা, ডুটা ডু। এইবার দেখো আমরা এক্ষুনি শিখলাম না যে নাওটা দেন হয়ে গেছে, একই রকমভাবে এই দিসটাও একটা শব্দ যেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দিস থাকলে কী হবে, দিসটা দ্যাট হবে, আর টুডেটাও একই রকমভাবে, টুডে থাকলে দ্যাট ডে হয়, দ্যাট ডে, ঠিক আছে? আরেকবার একটু বুঝিয়ে দিই, দীপ বললো আই মাস্ট ডু দিস টুডে, এটা আজকে আমাকে করতেই হবে। দীপ সেড দ্যাট, দীপ বললো আমি, দীপ বললো সে, মাস্টটা কী হয়ে গেল, হ্যাড টু হয়ে গেল, ডুটা ডু, দিসটা দ্যাট, টুডেটা দ্যাট ডে হয়ে গেল। তো এইরকম বেশ কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলোকে একটু মুখস্থ করে নেবে। তো এইবার দেখো কোন ওয়ার্ড থাকলে কী কী হয়ে যায়, তাহলে এবার দেখো কী থাকলে কী হয়। আজকে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এরপরও ন্যাশনের আরও অন্যান্য অনেক নিয়ম রয়েছে, সেই সমস্ত নিয়ম নিয়ে আমরা আবার পরে আরেকটা ভিডিও করে দেব। তো দেখো কী থাকলে কী হয়, এগুলো তোমরা খাতায় লিখে নাও এবং লিখে নিয়ে অবশ্যই এগুলোকে মুখস্থ করবে। দেখো নাও থাকলে কী হয়, নাও থাকলে দেন হয়, টিএইচ ই এন, দেন। টুডে থাকলে কী হয়, টুডেটা দ্যাট ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে কী হয়, দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে কী হয়, দ্য নেক্সট ডে, টুনাইট থাকলে কী হয়, টুনাইট থাকলে লাস্ট নাইট, টুনাইট থাকলে কী হয়, লাস্ট নাইট, ইয়েস্টারডে থাকলে কী হয়, দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে কী হয়, দ্য প্রিভিয়াস ডে, পি আর ই ভি আই ও ইউ এস, প্রিভিয়াস ডে। আচ্ছা, এগো থাকলে কী হয়, এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর, লাস্ট নাইট, লাস্ট নাইট থাকলে কী হয়, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট থাকলে কী হয়, দ্য প্রিভিয়াস, পি আর ই ভি আই ও ইউ এস, দ্য প্রিভিয়াস নাইট হয়। হিয়ার থাকলে কী হয়, হিয়ারটা দেয়ার হয়, হিয়ারটা কী হয়, দেয়ার হয়, খুব শর্টকাট, বানানটা মনে রাখো, হিয়ার বানান কি, এইচ ইআরই, এই এইচের আগে একটা টি বসলেই দেয়ার হয়ে যায়, দেখো এইচের, এইচ ইআরই, তার আগে একটা টি বসলেই দেয়ার হয়ে যায়। আচ্ছা, দিস থাকলে কী হয়, দিস থাকলে দ্যাট হয়, হেন্স থাকলে কী হয়, হেন্সটা দেন্স, হেন্স থাকলে দেন্স হয়, দিস, দিস থাকলে কী হয়, দিস থাকলে দোজ হয়, দিসটা দোজ। আচ্ছা, কাম, কামটা থাকলে কী হবে, কাম থাকলে গো হবে, আর দাস, দাস, টিএইচ ইউএস, দাস থাকলে কী হবে, দ্যাট ওয়ে, দাস থাকলে দ্যাট ওয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এইরকমভাবে অন্যান্য আরও গ্রাম
গ্রামারের ভিডিও পাওয়ার জন্য বা টেক্সচুয়াল টেক্সটগুলো রিডিং পড়ে পড়ে শব্দার্থ ধরে ধরে খুব সুন্দরভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।